আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইফস্টাইল সংবাদ বিশ্লেষণে। আপনাদের সঙ্গে আছি আমি রেজওয়ানা রহমান মিতু। আপেল সিডার ভিনেগার শরীর সুস্থ রাখতে ওষুধ হিসেবে কাজ করে থাকে। যারা অতিরিক্ত ওজনের সমস্যা নিয়ে ভুগছেন এবং ডায়াবেটিক সহ নানা রকম রোগে আক্রান্ত, তাদের জন্য এই পানীয় অনেক উপকারী। আসুন জেনে নেই আপেল সিডার ভিনেগার সম্পর্কে। শরীরের পাশাপাশি চুল এবং ত্বকের ক্ষেত্রেও এর অনেক ব্যবহার রয়েছে। গবেষণায় প্রমাণিত, যারা নিয়মিত আপেল সিডার ভিনেগার পান করেন, তাদের ইনসুলিনের কাজ করার ক্ষমতা বহুগুণে বেড়ে যায়, ফলে স্বাভাবিক রক্তের শর্করার মাত্রা প্রায় 31% কমে যায়। ডায়াবেটিক্সের রোগে যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে 250 ml পানিতে 2 চা চামচ এই আপেল সিডার ভিনেগার পান করেন, তাহলে ভালো উপকার পাবেন। কিন্তু এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে। অধিক পরিমাণে এই ভিনেগার খাওয়ার ফলে দাঁত, ইসোফেগাস, স্টমাক লাইনিংয়ের ক্ষতি করতে পারে। তাছাড়া পটাশিয়ামের মাত্রা কমে যায়, যার ফলে ডায়রিয়া, বদহজম সহ হাড়ের ক্ষতিও করে। তাই ভিনেগার খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপেল সিডার ভিনেগার খাওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন, অনেকেই আছেন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে আপেল সিডার ভিনেগার পান করে ফেলেন, যার কারণ ওজন কমাতে। এটা ওজন কমাবে ঠিকই, কিন্তু দীর্ঘদিন পান করলে শরীরের ক্ষতি হতে পারে। তাই খাওয়ার 20 মিনিট আগে পান করাই ভালো। এতে হজম শক্তিও বাড়বে এবং শরীর ভালো থাকবে। জরুরি কথা, আপনার যদি শ্বাসযন্ত্রের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে ভুলেও এই ভিনেগারের গন্ধ শুঁকবেন না। এতে করে ফুসফুসের ক্ষতি হতে পারে, তাছাড়া ফুসফুস ড্যামেজও হওয়ার সম্ভাবনা থাকে। আপেল সিডার ভিনেগার সবসময় হালকা গরম পানির সাথে মিশিয়ে পান করবেন। তাছাড়া আপনি দারুচিনির গুঁড়া ও লেবুর রস মিশিয়ে পান করতে পারেন। কখনও পানি ছাড়া এই ভিনেগার পান করবেন না। ভিনেগার বেশি পান করলেই আপনার দ্রুত ওজন কমবে, সেটা ভুল। দিনে একবার পান করবেন এই আপেল সিডার ভিনেগার। একটানা 2 মাস খেলে 15 দিন বন্ধ রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে আপেল সিডার ভিনেগার পান করা থেকে বিরত থাকতে হবে, কেননা এতে ইসোফেগাস ক্ষতিগ্রস্ত হয়। আবার আপেল সিডার ভিনেগার খেলে 30 মিনিট শরীরকে দিতে হবে বিশ্রাম। তাই রাতে আপেল সিডার ভিনেগার না খাওয়াই ভালো। সৌন্দর্য চর্চায় আয়ুর্বেদ শাস্ত্রে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে তেজপাতা। আমরা অনেকেই জেনে অবাক হব, মশলা হিসেবে পরিচিত থাকলেও সৌন্দর্য চর্চায় যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে এই তেজপাতা। আধুনিক বিজ্ঞানও এটা স্বীকার করে। ত্বকের তারুণ্য ধরে রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে এটি। চলুন দেখে নেই ত্বকের যত্নে ও সৌন্দর্য চর্চায় তেজপাতার গুণাগুণ। তেজপাতা থেকে পাওয়া তেল বিভিন্ন দামি পারফিউম তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া এর বাকল থেকে পাওয়া তেল সাবান তৈরিতে ব্যবহার করা হয়। তেজপাতার উদ্ভিজ্জ উপাদান ত্বকে বলিরেখা সৃষ্টির জন্য দায়ী ফ্রি রেডিক্যাল নিষ্ক্রিয় করে দেয়। এর জন্য মুখে তেজপাতা সেদ্ধ করা পানির ভাপ নেওয়া যেতে পারে। তেজপাতা সেদ্ধ করা পানির ভাপ অ্যান্টি এইজিং সলিউশন হিসেবে কাজ করে। বিউটি ক্রিমের দৌরাত্ম্য শেষ হয়নি আমাদের জীবনে, কিন্তু ইতিমধ্যেই আমরা সৌন্দর্য চর্চায় ভেষজ উপাদানের সহায়তা নিচ্ছি ত্বক উজ্জ্বল করতে। তেজপাতা ত্বক উজ্জ্বল করতে সহায়তা করতে পারে। কিভাবে? বেশি পানিতে তেজপাতা সেদ্ধ করুন, সেদ্ধ পানি ঠান্ডা করুন, তারপর সে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তেজপাতা সেদ্ধ ঠান্ডা পানি দিয়ে নিয়মিত মুখ ধোয়ায় ত্বকের উজ্জ্বলতা বাড়ার পাশাপাশি ব্রণের জন্যও এটি উপকার করবে। তেজপাতার গুঁড়ো গরম পানিতে ভিজিয়ে গোসল করলে শরীরের দুর্গন্ধ কমে। কত কিছুই তো আমরা ব্যবহার করি শরীর থেকে দুর্গন্ধ তাড়াতে। এবার শরীরের দুর্গন্ধ কমাতে প্রায় বিনা পয়সায় একটি টিপস দেওয়া যাক আপনাদের। রান্নার জন্য কেনা শুকনো তেজপাতা গুঁড়ো করে নিন। পরিষ্কার এক টুকরো কাপড়ে গুঁড়ো তেজপাতা দিয়ে পিটুলি বাঁধুন। গুঁড়ো তেজপাতার সেই পিটুলি কিছুক্ষণ ডুবিয়ে রাখুন কুসুম গরম পানিতে। তারপর সে পানি দিয়ে গোসল সেরে নিন। মাঝে মাঝে দাঁতে কাঁচা তেজপাতা ঘষে নিলে দাঁত উজ্জ্বল হয়। ব্রাশ তো প্রতিদিন করেনি, সেটা
অব্যাহত রাখুন। নিয়ম করে মাঝে মাঝে দাঁতে কাঁচা তেজপাতা ঘষে নিন। কাঁচা তেজপাতা মাউথ ওয়াশ হিসেবেও কাজ করবে আপনার মুখে। আমাদের প্রত্যেকের ধারণা সবাই শুধু ওজন কমাতেই চায়, ধারণাটি একদম মনে গেঁথে গেছে। কিন্তু অনেকেই আছেন যারা ওজন বাড়াতে চান আর ওজন বাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে একটি নিয়মিত খাদ্যাভ্যাসই পারে আমাদের শরীরের সঙ্গে ভারসাম্যপূর্ণ ওজন রাখতে। চলুন দেখে নিই কেমন হওয়া উচিত ওজন বাড়াতে খাদ্যাভ্যাস। ওজন বাড়াতে দিনে কয়েকবার খাবার খাওয়ার চেষ্টা করুন। ক্ষুধা লাগলে তবেই খাবেন, জোর করে নয়। এক্ষেত্রে প্রথমে ক্ষুধা বাড়াতে হবে, আর তার জন্য দরকার নিয়মিত ব্যায়াম। এমন কিছু ব্যায়াম আছে যেগুলো শরীরের পেশি তৈরি করে, ওজন বাড়ায় এবং ক্ষুধার উদ্রেকও সৃষ্টি করে। ওজন বাড়াতে দিনে প্রচুর পরিমাণে পানি পান করুন। এ তালিকায় পানি, শরবত, দুধ ইত্যাদি রাখতে পারেন। তবে খাবার খাওয়ার সময় কখনো পানি পান করবেন না, এতে ক্ষুধা নষ্ট হয়ে যায়। এছাড়া নিয়মিত সঠিক সময়ে ঘুমানোর চেষ্টা করুন, এটা বেশ জরুরি। খাবার তালিকায় শাক সবজি, ফল, ভাত, মুরগি ও ডিম রাখুন। খাবারে বেশি শর্করা পেতে পাউরুটি, বিস্কুট, আলু, নুডলস, মিষ্টি ফল ইত্যাদি খাবারের তালিকায় রাখতে হবে। সয়াবিন, বাটার, পনির, ফুল, ক্রিম, দুধ, পুডিং, পায়েস, কাস্টার্ড, আইসক্রিম খেতে পারেন। এগুলোতে থাকা ভিটামিন শরীরের ওজন দ্রুত বাড়াতে সাহায্য করে। তবে এক্ষেত্রে জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। এগুলো শরীরের ওজন বৃদ্ধিতে সহায়তা করবে। তবে প্রতিদিনের খাবার তালিকায় কিছুটা হলেও দই রাখুন, কারণ এতে থাকা ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে, ফলে দ্রুত ক্ষুধা লাগে। তবে সুস্থ থাকতে খাবার গ্রহণের পাশাপাশি মানসিকভাবে চিন্তামুক্ত থাকুন। সবসময় হাসি খুশি ও প্রাণোজ্জ্বল থাকুন, এতে শরীর ও মন দুটোই ভালো থাকবে। শীত আসি আসি করছে, এ সময়টায় প্রতিনিয়ত চুলের নানা সমস্যা লেগে থাকে, চুল পড়ে যাওয়া থেকে শুরু করে চুল রুক্ষ হওয়া পর্যন্ত। এর মধ্যে আরেকটি পরিচিত সমস্যা হলো খুশকি। খুশকি চুলের সৌন্দর্য নষ্ট করে দেয়, তবে এই খুশকি দূর করতে লেবু বেশ কার্যকর। চলুন জেনে নেওয়া যাক খুশকি দূর করতে কী করব। খুশকি সমস্যা রোধে মধু ও লেবু বেশ উপকারী। 4 টেবিল চামচ মধু ও 2 টেবিল চামচ লেবুর রসের সঙ্গে সামান্য পানি মিশিয়ে নিন। চুলের গোড়ায় 10 মিনিট লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারের ফলে ভালো ফলাফল পাবেন। লেবু আমলকির মিশ্রণ চুল থেকে সহজেই খুশকি দূর করে। 2 টেবিল চামচ লেবুর রসের সঙ্গে 2 টেবিল চামচ আমলকির রস মিশিয়ে নিন। এটি চুলের গোড়ায় আধা ঘন্টা লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন, দারুণ উপকার পাবেন। টক দই ও লেবু চুলকে সুন্দর ও মসৃণ করতে সহায়তা করে। 2 টেবিল চামচ টক দই ও 1 টেবিল চামচ লেবুর রসের সঙ্গে 1 চা চামচ মধু মিশিয়ে মাথার ত্বকে 20 মিনিট লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করুন। এভাবে নিয়মিত চুলের যত্ন নিলে সহজেই খুশকি সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে, পাশাপাশি চুল হবে আরও সুন্দর ও ঝলমলে। দর্শক, এই ছিল আজকের লাইফস্টাইল সংবাদ বিশ্লেষণ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।